তাকে আরো পৌঁছে দেওয়া, ছড়িয়ে দেওয়া বাংলা সংস্কৃতিটাকে। এরকম একটা আন্তর্জাতিক জায়গায় বাংলা ভাষায় আমরা 24 ঘন্টা প্রচার করতে পারছি, এটা অনেক বড় একটা ব্যাপার মনে করি। নিশা বলেন যে সারা পৃথিবী থেকে মানে বেতার বাংলা হয়তো রেডিওতে শোনা যায় অল্প একটু জায়গায়, কিন্তু অনলাইনে কিন্তু আমাদের সবাই সব জায়গা থেকে পাচ্ছে। আলাস্কা থেকে ফোন করলে আমাদের পাবে, এবং আমরা এরকম পাই আমাদের অনুষ্ঠানে। অনুষ্ঠানে অনেক সময় দুবাই থেকে ফোন করে, বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জায়গা, বাংলাদেশ থেকে ফোন, আমাদের রেগুলার ফোন আসে। আর ইন্টারনেটে বোধ হয় এটা আমাদের betarbangla.org.uk এই ঠিকানায় গেলে একদম হোম পেজের মধ্যে লাইভ লিসন লাইভ বলে একটা বাটন আছে, একদম ক্লিয়ার শোনা যায়, শুনলে একদম স্ট্রিমিং হয়। এখানে ডাউনলোড এর কোনো সমস্যা নেই, স্ট্রিম আপনি একদম যেখান থেকে খুশি আমাদের সেখান থেকে শোনা যায়। শোনা যায় তো প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই তারেক ভাইয়ের কাছ থেকে জেনে নিয়েছেন যে বেতার বাংলা লাইভ শুনতে হলে অনলাইনে আপনাদেরকে www.betarbanglaorg.uk ভুলে গিয়েছিল www.betarbangla.org.uk তে গিয়ে লিসন লাইভে ক্লিক করলে শুনতে পাবেন বেতার বাংলা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে। চলুন একজন দর্শকের সঙ্গে কথা বলি, এই মুহূর্তে লাইভ কে আছেন আমার সঙ্গে? হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, অনেক ভালো একটি প্রশ্ন করেছেন আপনি। আমরা কিছুক্ষণের মধ্যেই বাকি সবার নিশি আপু আছে তার কাছ থেকে জেনে নেব। গেট অফ ওপেন হবে বিকেল 4টায়। আচ্ছা, কয়টা পর্যন্ত? এবং প্রোগ্রাম শুরু হবে বিকেল 5টার সময়, চলবে রাত 11টা পর্যন্ত। জি, আচ্ছা ঠিক আছে। আর বাকি কারা কারা আমরা জানতে চাই আর কি। সব কালচার প্রোগ্রামের মতো আমরা অনেক কিছুই দর্শকদের দেওয়ার চেষ্টা করছি। তার মধ্যে চেষ্টা করছি ওনাদের ভালো লাগা কিছু গান, আর তার মধ্যে আমাদের নলক এসছে, আমাদের এটা আমাদের জন্য অনেক বড় পাওয়ার যে নলক গান গাইবে, সাথে ওর সাথে নিশিতা গান গাইবে, বাংলাদেশ থেকে আসা শশী গান গাইবে, এবং আমাদের প্রিয় তারেক ভাই, আমাদের একটু আগে যে বললো আমাদের সবার প্রিয়, আমরা সবাই তারেক ভাই গান গাবে, ইয়াসমিন আপা আছেন এখানে উনি গান গাইবেন, আমাদের প্রিয় মাসুমা গান গাইবেন, এবং আমাদের আরেকজন শিল্পী আছেন সাকিব, সেও গান গাইবে। প্লাস আমরা এদেশে ইউকের শিল্পী যারা আছেন তাদের মধ্যে থেকে আমাদের এখানে গান গাইবেন সঞ্জয় দে, গান গাইবেন রশনারামণি, গান গাইবেন নাদিয়া, তো আমরা বহু শিল্পী আছে, সুমন শরীফ গান গাইবে, ইয়েস। তারপরে আছে আমাদের শ্রোতা ফোরাম থেকে আমরা কিছু বেছে আমরা কিছু শিল্পী সিলেক্ট করেছি, ওখানে 4 জন শিল্পী গান গাইবেন, আপনারা অবশ্যই আসবেন, এবং আমি কথা দিচ্ছি আপনাদের ওনাদের গান আপনাদের ভালো লাগবে। আরো শিল্পী আরো কয়েকজন আসবে, আর প্লাস আমরা কিছু নাচের নাচ হবে, কিছু নাচ, তারপরে এছাড়াও আমাদের যারা গেস্ট আসবেন তাদের সাথে আপনাদের দেখা হবে। এখানকার গণ্যমান্য কাউন্সিলর, মেয়র, ডেপুটি মেয়র আমরা সবাইকে ইনভাইট করেছি, দাওয়াত করেছি, সবাই আসবেন, এমপিও থাকবেন সবাই। জি হ্যাঁ, সবসময় উনি আসেন, রসরা আমাদের এমপি উনি আসেন সবসময় আমাদের, সবসময় আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন, ওনারা সবাই আসবেন, সবার সাথে আপনাদের দেখা হবে। সবচেয়ে বড় কথা আমরা সবাই যে বেতার বাংলা যে একটা হিউজ ফ্যামিলি সে তারা সবাই একসাথে হবো, এই যে আমার কাছে বিরাট আনন্দ লাগছে। সবার কথাই বললেন, আমার কথাটা বললেন না, আমি বলে দিচ্ছি আমিও আসবো, আপনারা আসবেন, আপনাদের সঙ্গে আমারও দেখা হবে। তোমাকে ছাড়া তো প্রোগ্রামই হবে না, তোমার থেকে তো আসতেই হবে। উল্লেখ্য যে ও একটি অনুষ্ঠানের বেশ অংশ জুড়ে উপস্থাপনা করবে অজন্তা, সেটাই আমাদের অজন্তা আছে, আমাদের সুমন আছে, যারা সবসময় টিভিতে অনুষ্ঠান করে যাচ্ছেন এরা সবাই আসবেন, ছাড়া আরো আমাদের অন্য প্রেজেন্টাররা থাকবেন। তো এটা একটা বিরাট একটা আয়োজন করেছি আপনাদের জন্য, আপনারা আসবেন, ওইটুকু আমাদের আশা, এবং আমাদের সাথে আমাদের এই মহা উৎসবে আমাদের সাথে যোগ দিবেন এবং আনন্দে আমরা ভরপুর হয়ে যাব। ইনভাইটেশনের পরে কেউ আর ঘরে বসে থাকতে পারবেন না, যতই স্নো হোক, যতই খারাপ ওয়েদার হোক,
ট্রয় হবে না, নিশি আপু আসতে বলেছে, যেতেই হবে নাকি? তাও নিশি আপু গাছটা অনেক সুন্দর লাগছে দেখতে। অজন্তা আমি আমি বরাবরের মতো তোমার কথা রেখেই বলছি, আমি যখন বলেছি সবাইকে কিন্তু আসতেই হবে, না হলে কিন্তু কথা বলবো না। তার কাছ থেকে জিজ্ঞেস করি, ইয়াসমিন আপু নিশি আপুর অনুষ্ঠান তো শোনেন আপনি? হ্যাঁ শুনি, খুবই ভালো লাগে। আমি মাঝে মাঝে ফোনও করি, ওইভাবে আস্তে আস্তে আমি বেতার বাংলার সাথে ইনভলভ হয়েছি, এবং আমিও মাঝে মাঝে আমার যাই গলা আছে সেটা দিয়ে একটু চেষ্টা করি, তো সবাই অ্যাপ্রিশিয়েট করায় আজ আমি এখানে এসেছি, এটাই আমার খুব ভালো লাগছে। আপনি কতদিন ধরে শোনেন বেতার বাংলা? আমি 6 বছর ধরে শুনি। 6 বছর, অনেক। আর যখন প্রথম আপনাদের ইয়ে হয়েছিল তখন কিন্তু আমি ওই সেলিব্রেশনে গিয়েছিলাম, ওই যে হ্যাঁ মানে এটা ছাড়াও মানে যেটা এখন যেটা বেতার বাংলার অফিস ওইখানে আমি গেছি, ওখানে আমি প্রোগ্রামে একদিন গানও গিয়েছি। তারপরে তখন আপনাদের সবার সঙ্গে জানাশোনা ছিল না, নাজিম ভাইকে বাবুল ভাইকে চিনতাম এইভাবে আর কি, তখনও পর্যন্ত সবার সাথে পরিচয় হয়নি। তারপরেও এখন তো একটা বিশাল ব্যাপার হয়েছে, আমার মনে হয় যে আমাদের লন্ডনের মধ্যে একটা ছোট না বেশ বড় একটা বাংলাদেশ সৃষ্টি হয়েছে। অনেক সুন্দর কিন্তু একটা কথা বলেছেন, লন্ডনের মধ্যে বড় একটা বাংলাদেশের সৃষ্টি, অসাধারণ সুন্দর একটা কথা। তো এত সুন্দর একটা কথা বললেন, আপনাকে দিয়েই শুরু করি, যেহেতু আপনি বেতার বাংলা শ্রোতা ফোরাম থেকে নির্বাচিত একজন শিল্পী, দেখি আপনাকে কেন নির্বাচন করা হলো? দুটো গানের কলি তো বর্তায় নাকি আমাদের দর্শকদের জন্য? আসলে হ্যাঁ অবশ্যই গাইবো এখনই, তো আমি একটু অসুস্থ আছি, তার জন্য আগে ক্ষমা চেয়ে নিচ্ছি দর্শকদের কাছে, যে আমি একটু একটু জ্বর উঠে গেছে, তো কাশিও আছে, তো তারপরে আমি চেষ্টা করছি যতটুকু পারি, ঠিক আছে? অবশ্যই। যখন আমি থাকবো না কো আমায় রেখো মনে, যখন আমি থাকবো না কো আমায় রেখো মনে, বিরতির পর ঠিক ফিরে আসবো, এবং সেই সঙ্গে সাথে করে নিয়ে আসবো নোলককে, তারিক ভাইকে, মিশি আপুকে, এবং ইয়াসমিন আপু ছাড়াও আরো একজন শিল্পীকে। কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন।